ওং পরমাত্মার রামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যা পর্ব আজ তৃতীয় পর্ব শঙ্করের সাক্ষী রাখি সত্য কহিবে ভরতের কাছে দুধ প্রভাতেই যাবে অতি শীঘ্র দুই ভাই আসিবে হেথায় করিব ভারতে রাজা এই অযোধ্যায় কি বা রাম কি ভরত দুই একজন এক দুই জন। জানিবে আমার হয় দুইটি নয়ন শুভদিন দেখি আমি পরম যতনে বসাইব ভরতেরও রাজ সিংহাসনে রামেরও নাহি কলব রাজ্যেরও ভরতেরে ভরতের হ। রাম যুগবর রাজনীতি অনুসারে জ্যেষ্ঠ বলে রামে বসতে করি ইচ্ছ রাজ রাম মাতা কিছু নাহি বলিল আমায় রামেরও শতেক দিব্য কহিন তোমায় তোমার জিজ্ঞাসি পূর্বে করি নাই বটে এই হেতু এই সব মমভাগ্যে ঘটে সে বাঞ্ছা আমার নাহি হইল পুরন এখনও রো আর নাহি প্রয়োজন যুবরাজ ভরতেরে করিব সত্তর শুভশয্যা করো এবে রোস পরিহর অন্য বর যা চাইলে অতি অনুচিত সে কথায় আমি বড় হইনু দূষিত দুঃখিত এ কথার তাপে মম প্রাণ দগ্ধ হয় সত্য কিংবা পরিহাস হতেছে সংশয় কি সে রামেরে দোষী করিতেছ তুমি কাহার নিকটে দোষী রহেরও ঘুমনি কত স্নেহ তারে তুমি কর বরাবর প্রশংসা করো ই কত তার নিরন্তর এখন এ কথা শুনি হতেছে সংশয় রামেরও প্রশংসা করে শত্রুরও যে হয় পরিহাস দূর কর গোপ্রিয়তমে বিবেচনা করি বর্মা ক্ষণে ভরতের অভিষেক করি দর্শন সার্থক কর বিপ্রিয় আপন নয়ন জল বিনা মাছ কব বাঁচি বাড়ে পারে মনির বিহনে ফণি কষ্টে প্রাণও ধরে রামের বিহনে কিন্তু জীবন আমার কদা বিনা রবে প্রিয় বইলাম সার প্রবীণা তুমি প্রিয় বিবেচনা করি রামাধীন প্রাণ মম রক্ষ সুন্দরী নিপতির মৃদুবাক্য শুনিয়া শ্রবণে জ্বলিয়া উঠিল দুষ্টা সেক্ষণে প্রচন্ড অগ্নিতে যেন পরে শুনো নরপতি যতই উপায় তুমি কর নরায় ভুলিব না আমি কভু তোমারও মায়ায় অন্য যুক্তি ভালো না হি লাগে মম পাশে না দিলে ভরিবে ধরা তব অপ তুমি ভালো রাম ভালো বেশ আমি জানি আরও ভালো সে কৌশল্লা রামেরও জননী কৌশল্লা দেখেন ভালো আমার যেমন প্রতিফল দিব আমি ও তেমন প্রভাতে তাপস বেশ ধারণ করিয়া রাম যদি নাহি যায় বনে তো চলিয়া আমারও মরণ হবে জানিবে নিশ্চয় তোমার অজস গাবে লোকসমুদয় ন্যায়ত কর্তব্য যাহা তো তব মনে বিচার করিয়া তাহা করহ এক্ষণে বলি দুষ্টা খলমতি দাঁড়ায় উঠিয়া রোধ নদী যেন ক্রমে উঠিল বাড়িয়া সে নদী বেঁকে পাপ পাপগিরি হইতে রসজলে পরিপূর্ণ ভীষণ দেখিতে হঠতা ধারা দুই রাজা কুল রাজ রাজরূপ মূল করি উৎপাটন বিপদ সাগর দিকে করিছে ধাপন প্রত্যক্ষ করিছে রাজা ভবিতব্য যত মৃত্যু যেন ভার্ছলে আছে নিত্য পুনঃপুুন অযোধ্যার প্রতি কহিছেন প্রবোধিয়া মধুর ভারতী আমারও মস্তক চাও দীপতায় এখনি রামেরও বিচ্ছেদ মরে বোধিও না ধনী সূর্য কুলে না তুই ইদি হইবি কুঠার এই ভিক্ষাত পদে মাগিবার বার এখানে রামের রাখো যে কোনো প্রকারে আজন্ম মনহিলে আমি জনীবন্তরে এরকম অসাধ্য যাবে বুঝিলা নিপতি কুড়িতে লাগিল মাথা লুটাইয়া খেতি জীবনের ধনরাম কোথা রঘুমনি বলিয়া কাতর ভাবে কাঁদেনি পোমনি অবশ্য হইল অঙ্গ রাজারও তখন কল্পতরু ভাঙ্গি ফেলে হস্তিনি যেমন মুখ নাহি বাক্য স্বরে সঙ্ শুষ্ক হয় সফরী সরিল বিনা যেন কষ্ট সয় পুনশ্চু কহে কর্কস বচন দগ্ধ ক্ষে বিষে দেয় ঢালিয়া যেমন এরূপে করিবে শেষে যদি ল লও লও কেন বলেছিলে গণ্ডদে সীত করা উচ্চ তার একসঙ্গে হয় কি হয় সে ভাব একবার কার পণ্য করিলে কি হে দাতা হইতে পারে সুরতা দেখায় কাল কে কাটে সংসারে প্রতিজ্ঞা করহ ভঙ্গ কিংবা ধৈর্য ধর নারীরও সমান কেন অশ্রুপাত কর দ্বারা বলি কহিলা রাজন যে করেছে উত্তেজনা ই কাজে তোমারে মোর কাল রূপ জানি নিশ্চয় তাহারে ভরতের রাজ্য লাভে নাহি কিছু আশা তোমার হৃদয়ে মাত্র কুমতির বাসা আমার পাপেতে তাহা ঘটেছে নিশ্চয় অকালে বিধাতা রাম মোরপতি হয় অযোধ্যা নগরী রমণীয় হবে সর্বস্থানে রামগণ রইল সকলে গাইবে ভৃত্যগণ ভাতৃভাব ভাতৃগণ ভৃত্যভাব করিবে ধরণ রামেরও প্রভুত্ব হবে সর্বত্র পোষণ রাম অযশ খ্যাত হবে তিন সংসার তোমার কলঙ্ক কিন্তু নহে কুচিবার পশ্চাত্যাপ মোর ভাগ্যে আছে সুনিশ্চয় অন্যথা করিতে মৃত্যু সক্ষম না হয় যথা ইচ্ছা তাহা তুমি কর এখন নিত্র অন্তরালে থাকে লুকায় বদন যতদিন রহে প্রাণ আমার শরীরে তাবৎ না বলো কিছু মাগি জোড়ো করে ভাগিনী করে তোরে আর কি বলিব আমি ভবিষ্যতে অনুতাপ করিব আপিনি অতন্তুর লাগিয়া গাভী করিলি হরন, করিলি ধূরের ধ্বংস কেন কারণ বুঝায়ে কহিয়া এই রূপ নরপতি পড়িলেন অবশেষে লুটাইয়া খিতি কাপট্ট করিয়া রানি কথা নাহি কয় শ্মশানিতে সিদ্ধি হেতু যোগী রয় ডানা বিনা পাখি যথা একান্ত বিকল রাম রাম বলি তথা নিপতি বিউহল চিন্তা করে নররাথ নিজ নরনাথ নিজ মনে মনে রাম যেন এই সব কিছু নাহি জানে প্রভাতনা হয় যেন রজনী জানিতে এসব কাহিনী রঘুকুল আদি গুরু দেব দিবা করা হন যেন অম্বর সুমন্ত্র দশরথ সংবাদ ও রামের পিতৃপাশে আগমন বিলাপ করেন যত অযোধ্যা রাজন দেখিতে দেখিতে নিশা প্রভাতত হন বাজিয়া উঠিল শঙ্খ বিনা দিজার দ্বারে গায়কেরা গায়ে গান ভাট স্তুতি করে রাজার অন্তরে যেন স্বর বিন্ধে শুনি করকশ লাগিল কানে এই সব ধ্বনি সহমৃত নারী অঙ্গে অলঙ্কার যথা সুমঙ্গল শব্দ রাজকর্ণে লাগে তথা প্রবাসী কেহ নাহি রাত্রে নিদ্রা যায় প্রভাতে দেখি বেরামে এই লালসায় অমাত্ম ভৃত্তা আদি সব দাঁড়াইলো দাঁড়ে সূর্যের উদয় হিরি কহে পরস্পরে কখনো নিদ্রিত কেন এখনো নিদ্রিত কেন মোদেরও নিপতি বা কটেছে কিছু কারণ রাত্রি শেষ ও কি হেতু বিলম্ব আজি নাহি বুঝে মনে দাও হে সুমন্ত্র তুমি ও গোচর জাগাই আদেশ তার পালহ সত্তর সুমন্ত্র রাজারও গৃহে করিয়া গমন যে দৃশ্য দেখিলা তাহা ভয়ের কারণ বিষাদ বিপত্তি যেন একত্র সেখানে সেখানে নাহি করা যেন হারে নয়নে কেহ নাহি জানে কিছু যেবা যথা ছিল গৃহে পরে সুমন্ত্র চলিল জীব জীব জয় জয় বলি নত শিরে প্রণাম করিয়া নিপ মুখপতি হেরে রাজার অবস্থা হেরি বদন সুখায় সুখেতে বিহল রাজা লুটায় মূল ধরায় লোটায় ছিন্নমূল পদ্মৃপতি না হয় কই কই কহে অমঙ্গল বাণী জাগিয়াছেন সারা রাত্রি নিপো ঈশ্বর জানেন আমি না জানি কারণ রাম রাম শব্দমাত্র মুখে উচ্চারণ গুড় কথা কিছু নাহি কহিলা নিপতি বলিলা রামের ডাকি শীঘ্র গতি অন্য কথা যা হয় জিজ্ঞাসিবে পরে বলিয়া শুনিয়া সুমন্ত্র তবে ফিরিল সত্তরে বুঝিল প্রমাদ কিছু খটালেন খালেন কি বা কিছু জানি হৃদ ভাবিতে ভাবিতে সচিব সুমন্ত্র রমে আসেন ও দারেতে চিন্তিত দেখি সবে জিজ্ঞাসিল বুঝাইব কোন রূপে সুমন্ত্র চলিল বুঝাইয়া পুনরূপে সমন্ত্র চলিল সূর্য বংশ চূড়াম রাম যেখানে উপস্থিত হন ক্রমেশ সেখানে অদূরে সুমন্ত্র আছে হিরির ঘুমনি আদর করেন কত পিতৃ রাজ আজ্ঞা নাম করে নিবেদন রামেরে আইলা করে লইয়া করে সুমন্ত্র গমন শ্রীরাম যাইয়া দেখে অযোধ্যার প্রতি ভূমি বেছে লুটাইছেন ক্ষিতি বৃদ্ধ হস্তি রাজ যেন হিরিয়া সিংহিনী ভয়েতে পতিত আছে লোটায় ধরুনি কালিমা পড়েছে অঙ্গে ধর হীন মণিহীন সর্ব যেন দুঃখেতে কাতর হই গিয়ে নিকটে বসি সরস মূরতী সে মূরতি হেরিয়া মনে হয় অনুভূতি ও কখনো হইবে দশরথের মরণ পলে পলে ইহা যেন করিছে গণন ব দুঃখ কারে বলে নাহি জানে রাম মধুর সবাব তার ধরি চৌধুরী মিষ্ট ভাবে জিজ্ঞাসা মায়েরে কিহেতু দুঃখিত পিতা গো আমারে আমা হইতে হয় যদি দুঃখ নিবার সাধ্যমতো আমি তাই করিব যতন শুনিয়া কই কই কহে শুন রঘুমণি আম তোমারে অধিক স্নেহ করেন করেনমণি কথা ছিল মোর তোমরে রাজা দিবে দুটি বর চাহিলাম সেই বর রাজারও গোচর দুঃখিত হলেন রাজা এই কথা শুনি তব স্নেহ ছাড়িতে না পারেনি বমনি একদিকে প্রতিশ্রুতি স্নেহ অন্যদিকে সংকট পড়িয়া রাজা আছে হেন দুঃখে একবারে চোদ্দ বর্ষ বনবাস আর বরে ভরতের রাজ্য অধিবাস সাধ্য রাজা দেশ করত মিশিরে নিপতির মনপষ্ট নিবার সত্তরে ভয় নাই হেন কই কই কহিল কুনিয়া নিষ্ঠুরতা যেন ব্যাকুল হইল রচন রচনা যেন খরতর সর রচনা কামান তার অতি গুরুতর রাজমন লক্ষ্য উদীপ কোমল কঠোরতা যেন তার ধূর্ত কলে বর সূর্যকুল দিবা কর মহাবীররাম মিষ্ট. মিষ্টভাসে কহেন ধীমান শুনুব জননী আমি নিবেদিত মারে পিতৃ মাতৃবাক্য পলে সে পুত্র সংসারে তাহাকেই ভাগ্যবান কহে সর্বজন পিতৃমাতৃ সৃষ্টিকারী হয় সে নন্দনা দুর্লভ তা দৃশ্যপুত্র জানিবে সংসারে মহাভাগ্যশালী মাগ জানিবে তাহারে বনবাস মোর পক্ষে হিতকর অতি মিলিব তথায় মুনিগণেরও সংহতি একে তো পিতার আজ্ঞা আমারও উপরে তারপরে তব আজ্ঞা ধরিলাম শিরে প্রাণবম প্রাণ সমপ্রিয়তম ভরত সুজন রাজা হবে সে ভরত সুখেরও কারণ অনুকূল বিধি আজি আমার উপরে ইহাতে দুঃখিত রাজা কেন বা অন্তরে বনবাসে যদি আমি না করি গমন মূঢ় বলি সবে করিবে গণন এরেন সেবে কে বা কল্প ছাড়ি সুধা তেজে বিশ্লয় কে বা হাতে করি এরেন্ডে অর্থাৎ ভেরেন্ডা গাছ বিবেচনা করি মনে দেখো মা জননী এই কেতে যে সুখ হেন নাহি দেখি শুনি এক দুঃখ কিন্তু মাতো আমার অন্তরে ব্যাকুল হারি কেন অযোধ্যা ঈশ্বরে সামান্য কাজেরও তরে দুঃখেরও কারণ কিছুমাত্র জন নিগো না করি দর্শন ও সাগর তুল্য রাজ যুগুনে দোষ বুঝি করিয়া আছি তাহারও সদনে তাই কিছু রাজ নাহি কহেন আমারে সত্য কথা কহ মা গো দিব্য মমদিব্য তোরে রামেরও হেন বাক্য স্বভাব সরল কুমতী কুটিল রূপে রইল সকল সমভাবে জলবটে করে অবস্থান বক্রগতি হয় কিন্তু জলৌকা সমান অর্থাৎ যোক সমান রামের সম্মতি জানি আনন্দিত রানী কপট স্নেহেতে কথা কহিলা তখনই ভরতের দিব্য আর শপথ তোমার অপর কারণ আমি না জানি ইহার কোনো দোষে দোষী তুমি কোন দোষে দোষী তুমি না হও কখনো তোমা হইতে পাই সুখ সর্বপরিজন যা বলিলে তুমি রাম মিছা কিছু নয় তুমি সংশয় আজ্ঞা পিতারে সান্তনা দাও হে এখন অন্তিমে না হয় যেন অযশো ঘোষণ বহু জন্মে পুত্র তোমার সমান অনাদর করাতারে নহে তো বিধান রাম মাতৃ কথা লাগিল গঙ্গাগত পুত্র যথা অপর শুনিল গয়া আদিতীর্থ যথা শোভে মগ দিতে সেই রূপ লাগে মু কুম কুমু খেতে এদিকে অন্তরে সরিলামীর গুমতির মূরতী মূর্ছা ভঙ্গে পাশ ফিরি শুলে নীপতি সুমন্ত্র জানায় তারে রাম আগমন সময় উচিত বহু বিনয় ভাষণ রাম উপস্থিতি রাজ শুনিয়া শ্রবণে ধৈর্য করি মিলিলেন যুগল নয়নে সুমন্ত্র যতনে ধরি বসায় রাজায় রামের হৃদয়ে ধরি প্রেমে পূর্ণ কায় মনি যেন পূর্ণ পায় ফণি রাম বনে এক দৃষ্টি চাহিনী বমনি অশ্রুতে ভাসিল যাহা যুগল চরণ ঢোকে বিহু হল চিত্ত না বচন বারে বারে বক্ষে রামে ধরিয়া নিপতি বিধিরে উদ্দেশ্য কহে বিনয় ভারতী যাহ রাম বনবাসে না করে গমন ওহে শঙ্কর প্রার্থনা মম সুন দয়াময় দুঃখ দূর করমর হীন দী জানি তুমিও সংসারে খ্যাত দাত্রী শিরোমণি রাম হেন বুদ্ধি কর প্রদান রাহতিকানন নাহি নাহি যান রাম সুয জয় নষ্ট ও ও পুকী রীতি শূরাধামে থাকি নরকে অর্থাৎ স্বর্গে সর্বদুঃখ সহিবারে পরিณ শিকার রামজন নাহি যায় नेत्रম তোরাল এই সব কথা রাজা ভাবে মনে মনে অসত্যের পাতা যেন কাঁপিছে সগনে পিতারে প্রেমেরও বস জানিয়া রাম মাথা কিছু বলে যদি করি অনুমান দেশ কাল পাত্র আদি বিবেচনা করি বিনয় ভাষণে কহে মনেতে বিচারি আবদার করিয়া কিছু যাহা আমি বলি শিশু জ্ঞানে ক্ষমা তুমি করিবে সকরি যন্ত্রণা লোভিলে তুমি সামান্য কারণে আগে কেন বলো না এই বৃত্তজনে মা তারে জিজ্ঞাসি পরে জানিনু কারণ দেহ মন জোড়াইল করিয়া শ্রবণ শুভকালে স্নেহবশ না হও নিপনি চিন্তা তেজিতাস প্রতিজ্ঞা দেহ তুমি পুলকিত চিত্ত মনে অনুমতি কর তোমারও আদেশে ধরি মস্তক উপর যার কথা শুনি পিতা পুলকিত হন তার দৃশ্যপুত্রেরও ধন্য ধরায় জনম প্রাণ অতুল্য সেই পৃতার মাতারে চতুর্বর গণাসিতার করে তখন এখনও আদেশে তত কর সত্তর তরায় জনম সার্থক করি পারিয়া গায় বিদায় করি লইয়া আমি মাথার অচার পুনশ্চ বন্দিয়া চরণ কমাল বনবাসে যাব আমি চোদ্দ বর্ষ তরে এত কহি রঘুমণি চলি যান পরে শোকের বেগের বিহল অন্তর কিছু মাত্র না হিদেন রামেরও উত্তর অযোধ্যা বাসীবনের বিলাপ বার্তা শুনি পুরবাসই করেন সকলে অবাস সর্বঙ্গ হয় যেন বিছুটি পরশ নর নারী যত ছিল অযোধ্যা শুনিয়া সকলে হয় বিকল অন্তরে দাবাগ্নি আসিয়া যেন খোঁজে বীরু লতা সেই শুনে সেই দুঃখে কুটে নিজ মাথা বিষণ্ণ হৃদয় রহে প্রবাসী জন ধৈর্য ধরিতে নাহি হইল সক্ষম শ্রুবারি ছড়ে আহা সবার নয়নে যার এখেরি সেই আছে বিশুষ্ক বদনে শোকের স্রোত সবার হৃদয়ে দেখিলে মনেতে যেন হয় এ বিচারে করুণা আর সেরসে না আসি স্তরে স্তরে বাজনা বাজায় যেন অবধ নগরে কইকেরে রে গালি দেয় পুরো যেন লাগি হয় এই দুর্ঘটনা এত যদি মনে ছিল তার কিছু না হি জানি তৈয়ারি ঘরে তি অগ্নি দিলোদি পাপিনি সুধা তা জিনিস খায় হেন কথাচার নিজ চক্ষু বাড়য়ে বিস্ময়ের ব্যাপার কুটিল দুর্মতি অল্পমতি অভাগিনী রবুকুল বেনুবনে হইল আগুনি ডালে বসি সেই ডাল করিল ছেদন শুখ গৃহসজ্জা করিল সাজন প্রাণ প্রিয় নামে এ হেন করিল কৌটিল্য কেন এ বাদ সািল নারীর স্বভাব কেন বুঝি নারী কবিদের এই কথা সত্য এ বিচারে আপট্টপূরিত হয় নারীর চরিত অবাধ ইহা বুঝিন নিশ্চিত নিজ প্রতিবিম্ব লোক পারে পরিবারে নারীর চরিত্র কিছু বুঝি পারে না কোনো বস্তু ভর্ষ নাহি করে কোথাশন সাগরের পাশে না নদী না হয় দর্শন কোনো কাজ নাহি করে প্রচন্ড অঙ্গনা কালো কারে নাহি গ্রাসে হেন কোন জনাগ দেবী ধাতা এক করাল শ্রবণ পুন ইকি কি বা কথা শুনায় এখন ইচ্ছা করেছিল যাহা দেখাতে প্রথমে না দেখায় কি দেখালো এ বিধি একজন পূর্বাসী কহিল তখন না করিল ভালো কাজ অযোধ্যা রাজন বিচার না করি কিছু অন্তর মাঝারি এমনই দিলেন বর কই কই রানী রে নিয়ে নিপতির বসেতে জ্ঞান নারীর হঠেতে তিনি এত কষ্ট পান ধর্মেরও মহিমা জানে চতুর যে জন রাজার দোষেরও কথা সে গণে ঘোষণ হরিশ্চন্দ্র শিবিয়ার দুধিচির কথা কেহ কেহ বলা বলি করে যথা তথা কেহ বলে ইতিহাসে ভরতের মত কেহ মৌন ভাবে রয় বনত কেহ কেহ চাবি রসনা কাটিয়া এ কথা অসত্য বলে শ্রবণ মুদিয়া কেন মিথ্যা বলি যদি হপূর্ণ হবে ক্ষয় রানতুল্য রাম প্রিয় ভরতেরও হয় অগ্নি হইতে পারে শশাঙ্ক হইতে কাল কালক সমসুধা পারে সম্ভাষিতে রাম প্রতিকূল হবে ভরত সুজন স্বপ্নে ওই কথা নাহি করি যে চিন্তন কোন কোন পুরবাসী দোষে বিধা তারে অমৃত দেখায় বিশ্বে সে দান করে এইরূপে গোলমাল নগরীতে হয় সুখ ও দুঃখ শোক করে দুঃখ করে লোকসম সমুদয় উৎসাহ নাই আর কাহার অন্তরে দারুণ যন্ত্রণা দত্ত সবারই করে বিপ্র নারী যারা ছিল কুলিতে প্রাধানা ওই রানী দে যারা ছিল প্রাণ সমা যাহা বলি শিক্ষা তারা দিল কই গেই রে শিল তুল্য বাজে তাহা রানীর অন্তরে আজি পর্যন্তই আগামী পর্বে শুনবেন অযোধ্যা খানটি চতুর্থ পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন বলিল নারী তারা ইহান বচন রাম তুল্য প্রিয় নহে ভরত এই কথা তুমি সদা বলিতে নর বদনে স্বতঃসিদ্ধ স্নেহত তব কৌশল রন্দনে কিবা আজ অপরাধ দেখিয়া তাহার পাঠাবে তাহারে রানী কানন মাঝার সতী নীরে চিংসা তুমি নাহি কর এ দুই জনে প্রীতিভাব জানে সব নর কিবা বা প্রতি সে কৌশল্যা করিল এখন খেপিলে বজ্র তাহারও প্রতিসঙ্গতে আইবে সীতা কি রাম গৃহে কি গো রহিবে লক্ষণ করিবে কি ভরত সুমতি রামের অনেক কি বাঁচিবে নিভতি এইসব ভাবিয়ারো কর বিসর্জন কলঙ্কের নাহি হয় এখন ক্ষতি নাই যুবরাজ কর ভরতেরে বনবাসে দিলে ফল কি বল রামেরে রামেরও কথা নাহি রাজ্যের বাসনা ধর্মনিষ্ঠ নাহি তার বিষয় কামনা রাজ্য ছাড়ি রাম যাতে রহিনিজ ঘরে রূপ অন্য বর মা আমাদের কথা যদি নাহি তুমি রাখ কি বা লাভ হবে তব অবশেষের রেখ পরিহাস করে যদি যা রা রাজারে প্রকাশ করিয়া তাহ জানাও সবারে বনবাস নহে রাম তুল্য পুত্র শুনিলে কি হবে কবে লোকে তোমা যত্র যত্র কলঙ্ক না নাহি হয় বংশরক্ষ হয় জাতি কর সমুদয় রামের ফিটাই শীঘ্র কর আনয়ন বনবাস নাহি যেন করেন গমন দিন যথা রাত নাহি শোভে সূর্যেরবিহনী প্রাণহীন দেহ যথা ভাবি দেখো মনে চন্দ্র বিনা নাহি যথা শুভ নাহি পায় রাম বিনা সেই রূপ হবে অযোধ্যায় সখীরা সুশিক্ষা দেয় মধুর বচনে কবজারী অযোধ্যায় রোগ সখীরা সকলে অসাধ্যই রোগ বলি সখিরা সকলে ও বাগিনী বলি গালি সবে চলে বিনষ্ট করিল দৈব রাজত্ব এখন হেন কাজ কেহ কথা না করে কখনো এবার এই রূপে বিলাপ করি পুরো নারী যত রানী রে বলিল কটুবর্ণী কত বিষম জ্বরে জ্বরি গরিগণ দীর্ঘশ্বাস ঘন ঘন করেন ক্ষেপণ রামা নাহি রবে জীবন কাহার এ ভাবনা হৃদী মাঝে হয় সব আকার জল বিনা যথা হয় জলচরগণ রামের বিহর ভাবি তথা প্রযাপন আজ এই পর্যন্তই আগামী পর্বে জননী সকাশে রামের বিদায় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন